তোমরা আশা করব সকলেই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই রয়েছি। ছেলে শরীরটা এখন ভালো আছে, রুদ্রও ভালো আছে, আমরাও ভালো আছি। এখন সব তোমরা কেমন আছো? আজকে দেখো রুদ্র হচ্ছে, গ্যাসটা কি হচ্ছে বলো তো? এই দেখো গ্যাস পরিষ্কার হচ্ছে, গ্যাসে না দেখো দুধটা গরম করেছি, কিরকম কালি পড়েছে দেখো একবার, কেমন না কালো কালো, সেই মানে সেই উনুনে রান্না করলে যেরকম কালি পড়ে না, ঠিক সেরকম কালি পড়ছে গ্যাসটা রান্না করলে, চাপালে কি সুন্দর বাসনগুলো পুরো কালো হয়ে যাচ্ছে। ওই জন্য বললো যে একটু পরিষ্কার করে দিই। আমরা সবে এই উঠে 10 মিনিট আগে উঠে জাস্ট চা খেয়েছি, বেটু গেছে পটি, তাহলে তোর পরিষ্কার হয়ে যায় নাকি? তারপরে সব বের করবো। হ্যাঁ দেখো কি এগুলো কি পড়েছে গো, এগুলো পরিষ্কার করা তো উচিত, মাঝে মধ্যেই গ্যাস ভীষণ ডেঞ্জারাস একটা জিনিস, পরিষ্কার করা ভীষণ দরকার। আর একটা জিনিস তোমাদেরকে দুঃখের জিনিস আমি দেখাই, পরশু দিনে হঠাৎ করে রুদ্র ঢুকছে বাড়ি, আর হঠাৎ করে কেমন একটা ঝড় চলে এলো, আমি বুঝতেও পারিনি যে ঝড় আসবে। দেখো কী অবস্থা হয়েছে আমার, নয়নতারা শেষ করে দিয়েছি, এত এই দেখো এখানে রেখে দিয়েছি, আজকে এগুলো ফেলে দেবো। আর এইটা দেখো জবা গাছ, এখান থেকে পুরো ভেঙে গেছে, শুধু ভাঙেনি, এই টপটা একদম এখানে নিচে পড়ে গেছিলো, ওই টপটাকে আবার তুলেছি, আমার সেদিন যে কি মন খারাপ হয়েছিলো, আর এখান থেকে যে ভেঙে গেছিলো মুচকে গেছিলো এটাকে আমি কেটে দিয়েছি। আর এটাও তাই একটা লেগে আছে, এই যে এটা খুব বড়ো হয়ে গেছিলো বলে এটা বেঁধে দিয়েছিলাম, ঝড়ে না একদম পুরো উল্টে গেছিলো, ওগুলোকে কেটে দিয়ে এই একটা হয়েছে। তবে এখানে জানো তো একটা মনে হচ্ছে ছোট্ট একটা নয়নতারার চারা বের হচ্ছে, এই যে এটা, এটা জানি না কী কোন কীরকম নয়নতারা হবে, তো দুটো বছর আরেকটু বড়ো হোক তারপর ওটাকে করবে, মানে ওটাকে তুলবে না, তো এখন অনেকটাই ছোটো, তো সেই কারণে ওই জন্য একটু ওয়েট করছে, আর একটু বড়ো হোক নাহলে গাছটা মরে যেতে পারে, ওর জন্য টবও রেখেছি। আমার কী মন খারাপ হয়ে গেছিলো, এই দুটো গাছই এত প্রিয় ছিল আর এত সুন্দর হয়েছিল, কিন্তু ঝড়ে কোথা থেকে এক উড়ুনচণ্ডি ঝড় এসে আমার এই দুটো গাছকে পুরো একবার ভেঙে দিল, খুব মন খারাপ হয়েছিল যদি মরে যায় গাছগুলো, আমিও বোধহয় মরে যাবো, এত যত্ন করে রেখেছিলাম গাছগুলো, এত সুন্দর হয়েছিল, কি সুন্দর ফুল দিচ্ছিল, জানি না কি হবে এবার। এখানেও একটা হয়েছে, হ্যাঁ এখানেও একটা, এই নয়নতলার চারা বেরিয়েছে এখানে, ওই দেখো ছোট্ট, এটা একটু বড় হোক সব লাগাবো, এই এত জাতটা ভালো নয় নয়নতে, এত বড় বড় ফুল হয় আর কালার কি সুন্দর সুন্দর, হ্যাঁ ওর পরিষ্কার হয়ে গেলে না সব বের করে রাখতে হবে রান্নাপাতিগুলো সব, সব বের করছি এতক্ষণে, রুদ্র এতক্ষণ ধরে পরিষ্কার করছিল, ওই জন্য আমি ঘরগুলো সব ঝাড়াঝুড়ি করে নিলাম, ঝাড়ুও দিয়ে দিলাম, এতক্ষণে বাবা আসছে, দাঁড়া হয়ে গেছে সেপ্টেম্বর, যেখানে ছিল সেখানে দেখবো অনেকগুলো সোনার জিনিস আছে। হ্যাঁ আমি ও এখনো কাজ শেষ হয়নি, দাঁড়া কোনো কাজ করবে, কাজ করবে, এখন গ্যাসটা পরিষ্কার করাটা খুবই দরকার ছিল, বিপজ্জনক জিনিস না, এ বের করছি আজকে কী রান্না হবে আজকে। কালকে আমরা সামনের এই বাজারটা থেকে বাজার করেছিলাম, একদম যে সামনের বাজারটা, সেই জন্য মাছ মাংস কিছুই কেনা হয়নি, রুদ্র তো দিয়েছে মাংস আনতে, সেই যে 6 লেগ পিস থাকে না সেইগুলো, ও তো এখন তো এলো না গো, তো সে এখনও এসে, হ্যাঁ সে এখনও এসে পৌঁছায়নি, অনেকক্ষণ আগেই দিয়েছে শুয়ে শুয়ে, অর্ডার আসবে বলছে, তো সব বের করে নিয়েছে, আজকে চিকেন তো করবোই আর বেগুনগুলো কাটা আছে, হ্যাঁ আসছি দাঁড়া, বেগুনগুলো কাটা আছে কয়েকদিন ধরে, সেই বেগুনগুলোকে আমরা ভেজে দিতে হবে, আর চিকেন করবো, আর একটু এঁচড়ের তরকারি বানাবো, আসছি আচ্ছা কিনবো। আর এখানে দেখো কে বসেছে হোমওয়ার্ক করতে, আজকে কিন্তু সানডে, তাও কিন্তু দেখো সানডে কিন্তু তাও হোমওয়ার্ক করছে, এখন বড় হয়ে গেছে তো তাই অনেকটা পড়াশোনা করতে হোক, আমি বলেই দিয়েছি যে এখন আর সানডে বলে এরকম বলে আর কিছু নেই, অনেক অনেক পড়াশোনা করতে হবে, ওই জন্য পড়তে বসে গেছে। হ্যাঁ ওর এই বিষয়ে গানটা হয়েছে, মানে আমাকে স্যার পড়া ধরবে, মিস পড়া ধরবে, আমি পারবো না, এই জ্ঞানটা ওর প্রথম থেকেই আছে। আর কি বলতো, ও টিউশন যাওয়ার আগে আমাকে বলছে মামা একবার পড়াটা ধরে নাও তো স্যারের পড়াটা, যদি বা না পারি এখনই তো ধরবে, তো এই বোধগুলো আছে, একদম টনটনে জ্ঞান, টনটনে জ্ঞান যাকে বলে, ষোলোআনা জ্ঞান আছে এইসবে, যা গো কিন্তু পড়বো না এরকম বলে না, এই দেখো স্কেল ধরে ধরে কি সুন্দর করছে দেখেছ, এই যে সব ভালো হচ্ছে, আসছে বাবা, বাবার কাছে আজকে পড়বে, আমি তো কাজ করব, বাবার কাছে হোমওয়ার্ক, প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো বসে বসে করবে, রুদ্র বলে দেবো আমি চাওয়া দাওয়া পারবো, 9:30 বাজছে, জাস্ট বেশি দেরি হয়নি, সব বের করে রাখলাম,
কি সবজি হবে আজকে? তো রান্না হবে চিকেন, চিকেন আর বেগুন ভাজা করব বললাম, আর রান্না করব করে রাখবো আর কি এঁচোড়ের আলু দিয়ে, তরকারি ডিম কাঁচকলা আলু দিয়ে ঝোল, এগুলো এই দুটো করে রাখবো। সব গাছে জল টলও দেওয়া হয়ে গেল, ওর বলে আমি রান্না বসাবো। তার আগে আর কিছু কাজ খুঁজে টাজে বার করে করে নিই, তাহলে নিশ্চিন্তে আমি রান্নাটা শুরু করতে পারবো। চলে এসছি রান্না ঘরে, গ্যাস ঠিক করে দিয়েছি, অনেকটাই ঠিক হয়েছে, দুটো করে বসে নিয়েছি। আর আমি বললাম না লেগ পিস না গো, দুটো লেগ পিস না, নর্মাল বলেছে, নর্মাল মাংসই ওখানে অর্ডার করেছে, একদিকে ভালো হয়েছে নর্মাল মাংস দিয়েছে, আর মাংসটা যা পরিষ্কার পরিচ্ছন্ন আসে না, খুব সুন্দর। তোমরা যদি এরকম কেউ নিয়ে থাকো দেখবে এত পরিষ্কার পরিচ্ছন্ন না, এমনি কেটে আনলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আর এখানে আমি এই যে ডিম কাঁচকলাতে ঝোল করবো, যেহেতু তাই ডিমটা ভেজে নিই, আর এখানটা এই আর এই কড়াইটাতে চাপাবো হচ্ছে এই চোরের ডালনা বানাবো, কালকের জন্য বানিয়ে রাখছি, আর সকালেই তো চাই আর বিকেল বেলার দিকে রান্নায় যাবো না। এই দেখো রুদ্রর ব্রেকফাস্ট যাচ্ছে, বাটার দিয়ে ব্রেড, ভেতরে একটু সুগার আছে, চিনি দিয়ে দিয়েছি, হবে তা না আর একটা করে দেবো না, আরে এর দেখো এখনো হয়নি, কর স্কুলেরটা হয়ে গেছে, এখন টিউশনের হোমওয়ার্ক করছে, জীবনে হবে না গো এক্ষুনি হয়ে যাবে। ওই বাবরে রান্না অনেক কমপ্লিট, দেখো ভাতও হয়ে গেছে, ভাতে কালি দেখো পড়ে পড়ে হাড়ি যাওয়া কি অবস্থা হয়েছে, আজকে অনেকটা কম। আর এখানে এই যে বললাম বেগুন ভাজা হবে আজকে, বেগুন ভাজা এখানে, এই দেখো এঁচোড়ের ডালনা বা এঁচোড়ের তরকারি যাই বলে কালারটা কিন্তু হেভি এসছে না, সেদ্ধ হয়ে গেছে, মানে সব করে না আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। আর এখানে তো চিকেনই মাত্র জল দিলাম হয়ে গেছে, আর এখানে বললাম চিকেন সব হয়ে গেলো, চিকেনটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে নেবো, তারপরে আমি স্নানে যাব। আর আজকে একটা কথা না বললেই না, তোমাদেরকে আমি অফ করে দিই, রাইট, তোমাদেরকে আমি সব সময় বলি না নিজেকে ভালোবাসবে, নিজেকে ভালোবাসবে, রুদ্র রুদ্র রাগ করো না প্লিজ, একটা কথা বলছি দেখো, আও সকালবেলা চা বিস্কুট খেয়েছে, আমিও সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, আমার মনে হলো রান্না করতে করতে বেচারি ওর বোধহয় খুব খিদে পেয়েছে, আমি ওকে বানিয়ে দিলাম, দাঁড়া বলতে দাও কথাটা বলতে দাও বলো, আমি ওকে বানিয়ে দিলাম ঠিক আছে, আর ছেলের কথা বাদ বলতেন ছোট বানিয়ে দিলাম, একবারও খেয়ে নিল গপ গপ করে, একবারও জিজ্ঞেস করলো না যে তুমি কি খাবে, তুমি নিজের জন্য বানিয়েছ তুমি কি খাবে, খাবো দেখো। এই জন্য তোমাদেরকে আমি বলি না বারবার, নিজেকে নিজেকেই ভালোবাসতে হবে, কেউ ভালোবাসে না বিশেষ করে মেয়েদের, কারণ ছেলেদের বাবা মায়ের অবর্তমানে, মানে বাবা মা যদি কাছে না থাকে তাহলে তাদেরকে যত্ন করার জন্য স্ত্রী থাকেই থাকে, খুব কম হয়তো দু একটা ওটা ব্যতিক্রম সব কিছুতেই থাকে, কিন্তু থাকেই থাকে, কিন্তু মেয়েদেরকে যত্ন করার জন্য বাবা মায়ের পরে আর কেউ 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 থাকে না, কেউ থাকে না। তাই হচ্ছে আমি এখন বাড়িতে যদি থাকতাম তাহলে আমার মা যে কতবার আমাকে খা খা খেয়ে নে বলতো,
আর এখানে ওইখানে কেউ আমি খেয়েছি কিনা কারো খোঁজই নেই। যা আমারও খিদে পেয়েছিল, একটা শশাও বার করে রেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে একটুখানি কষ্টই হলো, আর খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে বারবার করেই বলছি, এই জন্যই বলি যে নিজের যত্ন নিজেকেই নিতে হয়, নিজেরাই নাও প্লিজ। কারণ মেয়েদেরকে সত্যি বোঝার মতো দেখার মতো সেরকম কেউ থাকে না। যাদের ভীষণই ভাগ্য ভালো তাদের কথা বাদ দাও, তাদের তো খুবই ভালো, সেটাই যেন হয় চাইবো। কিন্তু এই যে আমাদের মতো মেয়েদের খোঁজ নেবার কেউ নেই, বা আমার ছাড়া। ঠিক আছে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি এবার পরিষ্কার করে স্নানে যাব, আবার একটু স্নান টান সেরে আবার একটা ভিডিও শুরু করার চেষ্টা করব। ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো আজকের মতো টাটা টাটা।